শপিং ব্যাগ থেকে বের করে দেখলো একটা ছোট জামা দুইটা প্রা তৃষা খুশি হয়ে বলল এই তুমি আমার জন্য সকাল সকাল সারপ্রাইজ নিয়ে এসছো তুমি তো আমাকে অনেক ভালোবাসো থেকে বলল তুমি থেকে কথা তোমার বলল তুমি আগে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে এসো তারপর দেখতে পাবা কি সারপ্রাইজ সাব্বি চুল মুস্তে মুস্তে এসে বলল কি হয়েছে সকাল সকালে তো বকবক করছো কেন আর এই জামাগুলো এখানে কেন তৃষা জামার সাইজ দেখে হঠাৎ রেগে গিয়ে বলল এই তুমি আমার সাইজ জানো না জেনে শুনে ছোট টুকে এনেছো সাববীর বলল এসব কে এনেছে এখানে সেটা জিজ্ঞাসা করছি তোমার কাছ থেকে তৃষা বলল ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে তোমার নামে এড্রেসগুলো সাববীর মনে মনে বলল এখন তো আমি ফেসে গেলাম কিভাবে ওকে আমি বোঝাবই জামাগুলো ওর না বাই দা ওয়ে কোনো রকম যদি মূল ঘটনা জানতে পারে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে তৃষা বলল তুমি কি ভাবছো বলো এগুলো তুমি কার জন্য এনেছো তাছাড়া এগুলো যদি তুমি আমার জন্য এনে থাকো তুমি তো আমার সাইজ জানো ছোট সাইজ জানার কারণ কি সাববীর বলল এগুলো এখানে রাখো আমি ফ্রি টাইমে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসব তৃষা ঠিক আছে বলে সোফায় শপিং ব্যাগটা রেখে রুমে চলে গেল পেছনে পেছনে সাব্বিরও রুমে চলে গেল জামা কাপড় চেঞ্জ করতে সাব্বির যেন না জানে অফিসের ম্যানেজারকে কল দিয়ে বলল কাকা কেমন আছেন আপনি রাজা মিয়া বলল আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম হঠাৎ আপনি আমাকে কল দিয়েছেন স্যার কোথায় তৃষা বলল আমি যে আপনাকে কল দিয়েছি এ কথা যেন আর কেউ না জানে শুনেন আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা জিজ্ঞাসা করার জন্য কল দিয়েছি আমি যা যা বলবো আপনি সঠিক উত্তর দিবেন রাজা মিয়া বলল আচ্ছা ঠিক আছে কি কথা বলুন তৃষা বলল আমাদের অফিসে কি কোনো মেয়ে চাকরি করে রাজা মিয়া বলল হ্যাঁ চাকরি করে তো কেন স্যার আপনাকে বলেনি যে আমাদের অফিসে সদ্য কয়েকজন আছে বা তাদের নাম সহ পরিচয় করিয়ে দেয়নি তৃষা বলল এত কিছু আমার লাগবে না এখন আমাকে বলেন আপনার বস সাব্বিরের ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা যদি মিথ্যা কথা বলেন পরে কিন্তু পস্তাতে হবে রাজা মিয়া মুখের উপরে বলে দিল হ্যাঁ ম্যাডাম আমাদের অফিসের সুমায়ের সাথে কথা বলে মাঝে মধ্যে তারা দুজন ঘুরতেও বের হয় প্লিজ ম্যাডাম আমি যে আপনাকে কথাগুলো বলেছি স্যার যেন না জানে তৃষা বলল হয়েছে আপনি টেনশন করবেন না এখন থাকেন যখন আপনাকে আমার প্রয়োজন হবে কল দিলে আসবেন এটা বলেই কল কেটে দিল সাব্বির এদিক ওদিক তাকিয়ে টেবিলের কাছে গেল তারপর জামাটা হাতে নিয়ে মনে মনে বলল কেউ না জানার আগে যার জন্য জামা অর্ডার দেওয়া হয়েছে তাকে দিয়ে আসি এর মধ্যে তৃষা এসে বলল কি হয়েছে তুমি এভাবে এদিক ওদিক তাকাচ্ছ কেন সাব্বির বলল কই না তো ঠিক আছে আমি অফিসে যাচ্ছি আর জামাগুলো চেঞ্জ করে তোমার জন্য সাইজ বড় দেখে নিয়ে আসবো তৃষা বলল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও আর দুপুরে খেতে চলে এসো কল দিতে যেন হয় সাব্বির কপালের চুমুখে শপিং ব্যাগটা নিয়ে অফিসে চলে গেল তারপর তৃষা নিচে নিজে বলল আজকে বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি অনেক দিন লুকোচুরি খেলছিস সুমাইয়া বসে হিসাব করছে এর মধ্যে সাব্বির এসে শপিং ব্যাগটা দিয়ে বলল ধরা পড়ে গেছে আমার স্ত্রীর কাছে ও সবকিছু দেখে ফেলেছে সুমাইয়া বলল আরে পাগল তোমার ওখানে অ্যাড্রেস দিয়েছ কেন সরাসরি অফিসের অ্যাড্রেস দিলেই তো হতো তাহলে এখানে চলে আসতো সাব্বির বলল আমি ভুল করে আমার বাসার অ্যাড্রেস দিয়ে ফেলেছি এখন আমি কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারছি না ও দেখে বলেছে ছোট সাইজ জামাগুলো কেন অর্ডার করেছি তাছাড়া ওর সাথে আমি সব সময় থাকি ওর সাইজ তো আমি জানি ও এটা নিয়েও সন্দেহ করছে সুমাইয়া বলল টেনশন করার কিছু নেই এখনই শপিং মলে গিয়ে ওনার জন্য ওনার সাইজ অনুযায়ী জামা কাপড় কিনেন তাহলে হয়তো বা ধরা খাবেন না সব কিছু মিটমাট হয়ে যাবে সাব্বির বলল। হুম তুমি যা বলেছো ঠিকই বলেছ এখনই শপিং মলে যেতে হবে আমি যখন দুপুরে খেতে যাব ওর জন্য জামাগুলো নিয়ে যাব সুমাইয়া বলল শুনুন আমি অসুস্থ কয়েকদিন আমাকে ডিস্টার্ব করবেন না সুস্থ হবার পর যেখানে যেতে বলবেন ওখানেই যাব সাব্বির বলল কোনো সমস্যা নেই আমার স্ত্রীকে ছেড়ে তোমাকে বেশি ভালোবাসি তুমি যখন সুস্থ হবে তখন তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব হাতটা নিয়ে চুমুখে তার কক্ষে চলে গেল দুপুরবেলা খাবার টেবিলে রেখে ত্রিশা স্বামীকে কল দিল এই তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো আমি টেবিলের উপর খাবার রেডি করে তোমার জন্য বসে আছি সাব্বির বলল আমি জানতাম তুমি কল দিবে আর এখন কাজ শেষ পর্যায়ে দশ মিনিটের মধ্যে বাসায় আসছি আমি তৃষা বলল তুমি তাড়াতাড়ি এসো বাকি কাজ পরে করতে পারবে তাছাড়া আমার একটু কাজও আছে আমি একটু পাশের বাসায় যাচ্ছি তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নিও প্রয়োজন হলে আমার মোবাইলে কল দিও আমি পাশের বাসার ভাবির কাছে থাকব সাব্বির পড়লো আচ্ছা ঠিক আছে আমি খেয়ে অফিসে চলে যাব। তৃষার ঠিক আছে বলে কল কেটে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল সুমাইয়া বসে ফাইল মিলাচ্ছে এর মধ্যে তৃষা গিয়ে বলল তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া দাঁড়িয়ে বলল হ্যাঁ আমার নাম সুমাইয়া কিন্তু আপনি কে তৃষা বলল আমি কোম্পানি থেকে আসছি আপনার জন্য যে জামাগুলো নেওয়া হয়েছে ওগুলো কি আপনার পছন্দ হয়েছে কারণ আমাদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হলে কাস্টমারদের কাছে গিয়ে রিভিউ নিতে হয় সুমাইয়া বলল ও আপনি কোম্পানি থেকে আসছেন হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে এবং খুব আরামদায়ক কাপড়গুলো আর ওই জামাগুলো আমার বস আমাকে গিফট করেছে তৃষা এসে বলল উনি হয়তো জামাগুলো দেখে খুব পছন্দ করেছিল তাই আপনার জন্য নিয়েছে তাছাড়া ওনার স্ত্রী নেই উনি ওনার স্ত্রীর জন্য নেয়নি সুমাইয়া বলল সেটা তো আমি জানি না হয়তো নিতে পারে তৃষা সুমাইয়ার হাত ধরে বলল কোনো কথা বলবে না তোমাকে আমার সাথে যেতে হবে কোনো কথা বললে তোমার বিরাট অসুবিধা হয়ে যাবে সুমাইয়া বলল আপনি এসব কি বলছেন এতক্ষণ বললেন কোম্পানি থেকে এসছেন হঠাৎ যেভাবে আচরণ করছেন আমার কিন্তু একটু হচ্ছে তৃষা বলল তোমার ওই জামা কাপড় নাও তারপর আমার সাথে এসো সুমাইয়া ভয় পেয়ে শপিং ব্যাগটা হাতে নিল তৃষা তার হাত ধরে বাসায় নিয়ে গেল সাব্বির ভাত খেয়ে হাত পরিষ্কার করছে বসা থেকে উঠে রুমে যাবে এর মধ্যে তৃষা সুমাইয়াকে সাথে করে নিয়ে এসে সাব্বিরের শার্টের কলার ধরে বলল এই বদমাস লম্পট চরিত্রহীন সামনে নাকি বিয়ে করবি সাব্বির ভয় পেয়ে আমতা আমতা করে বলল তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছো সুমাইয়া এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না সুমাইয়া বলল স্যার আমিও তো কিছুই বুঝতে পারছি না উনি বলেছে উনি কোম্পানির লোক হঠাৎ অফিসে গিয়ে আমার রিভিউ নিয়েছে আর শেষে উল্টাপাল্টা কথা বলে আমাকে এখানে নিয়ে নিয়ে এসেছে হাত থেকে শপিং ব্যাগটা সাব্বিরের হাতে দিয়ে বলল এগুলো ওর জন্য নিয়েছিলি আমাকে বলিসনি কেন কেন মিথ্যা কথা সকালবেলা সাব্বির সুমায়ের বলেছিস স্ত্রীর কাছে ধরা খেয়ে তার সব প্ল্যানিং উলট পালট হয়ে গেল এই চুপ করে আছিস কেন কিছু বল কখন থেকে এই মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছিস কেন এতদিন আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে বাসায় রেখে অন্য মেয়ের সাথে ফসটি করেছি। করেছিস সাব্বির দুহাত জোর করে ক্ষমা বুঝিয়ে বলল প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি অফিসে ওর সাথে কথা বলতে বলতে কোন সময়ের প্রেমে পড়ে গিয়েছি তা জানি না প্লিজ তুমি কিছু মনে করো না আজকের পর থেকে আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না এই তুমি চলে যাও কাল থেকে আর অফিসে আসবে না হিসাব কিতাব করে তোমার টাকা দিয়ে দিব তৃষা বলল ও কোথাও যাবে না ও এখানেই থাকবে আমি চলে যাচ্ছি আর যা করবে আমার বাবা মা করবে বলে তৃষা রাগান্বিত হয়ে বাসা থেকে বের হয়ে গেল সাব্বির ও সুমাইয়া দুজনে বিপদে পড়ে গেল তৃষার মা বাবা এসে কি করবে তাদেরকে দর্শক পরের পর দেখতে চাইলে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোচনায় মঞ্জুর মর্শেদ